হ্যালো এভরিওয়ান, নতুন একটা দিন, নতুন একটা সময়ে, নতুন একটা ভিডিওয়ে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। তোমরা দেখছো বং স্পোর্টস হাব প্রোডাকশন, আর আমি তোমাদের সঙ্গে রয়েছি, তোমাদেরই সকলের প্রিয় আকাশ। পরবর্তী আইএসএল মৌসুমের জন্য কিন্তু এখন থেকেই ভাবনা শুরু করেছে এটিকে মোহনবাগান, আর পরবর্তী সিজনের জন্য একজন বড় মাপের প্লেয়ারকে কিন্তু টার্গেট করতে চলেছে এটিকে মোহনবাগান। কে সেই প্লেয়ার, কী বৃত্তান্ত, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে তার আগে বলবো, যারা প্রথমবার আমার এই চ্যানেলে এলে বা প্রথমবার আমার ভিডিওটা দেখছো, প্লিজ 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 ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবে না, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু পাশের বেল অপশানটা প্রেস করে দিও, সাথে সাথে অবশ্যই অল অপশানটাও প্রেস করে দিও, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। সো সেই প্লেয়ারটি আর কেউ নয়, রিয়েল মাদ্রিদ সুপারস্টার ইসকো। তোমরা যারা লা লিগা ফলো করো বা রিয়েল মাদ্রিদের ফ্যান, তাদেরকে তো নতুন করে চেনানোর কোনো দরকারই নেই ইসকোর ব্যাপারে, তারা সবাই জানে ইসকো কোন লেভেলের প্লেয়ার। ইনি মূলত খেলে থাকেন অ্যাটাকিং মিডফিল্ড পজিশানে। তিনি কিন্তু রিয়েল মাদ্রিদে খেলতে আসার আগেও ভ্যালেন্সিয়া বি, ভ্যালেন্সিয়া, এছাড়া মালাগার হয়ে তিনি 69টা ম্যাচে 14টা গোল করেছিলেন। তারপর 2013 থেকে 2022 পর্যন্ত রিয়েল মাদ্রিদের হয়ে স্বপ্নের সময় কাটিয়েছেন। এই সময় তিনি রিয়েল মাদ্রিদের হয়ে মোট 246টা ম্যাচ খেলেছেন, যেখানে তিনি গোল করেছেন 37টা। আর সর্বশেষ তিনি খেলছিলেন সেভিলার হয়ে, সেভিলার হয়ে কিন্তু তিনি 12টা ম্যাচ খেলেছেন। এছাড়া স্পেনের জাতীয় দলের হয়েও কিন্তু তিনি দাপিয়ে ফুটবল খেলেছেন, সেখানে তিনি 38টা ম্যাচ খেলেছেন, যেখানে তার গোলস স্কোর রয়ে 12টি। সো এই প্লেয়ারটিকে কিন্তু আগামী মরশুমের জন্য টার্গেটে রেখেছে এটিকে মোহনবাগান এফসি। যদিও বলে রাখি, এই ট্রান্সফারটা কিন্তু অতটাও সোজা হবে না, যদিও এই 30 বছর বয়সী প্লেয়ারটি এখন ফ্রি এজেন্ট রয়েছেন, কিন্তু তার মার্কেট ভ্যালু কিন্তু যথেষ্টই বেশি, এবং আরও বেশ কিছু টিম কিন্তু এই ইসকোকে কিনতে আগ্রহী রয়েছে। তো দেখা যাক সব কিছু বাধা টপকে আগামী সিজনে তাহলে কি এই রিয়েল মাদ্রিদ সুপারস্টারের গন্তব্য হতে চলেছে সবুজ মেরুন ব্রিগেড, এটা তো আমরা আগামী মরশুমেই দেখতে পাবো। তবে যদি ইসকো এটিকে মোহনবাগানের হয়ে খেলতে আসেন, সেক্ষেত্রে এটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য অন্যতম সেরা একটা ট্রান্সফার হবে বলে আমার মনে হয়, এবং ভারতীয় ফুটবলের জন্য এটা খুব ভালো একটা খবর। তো দেখা যাক এই ডিলটা কতটা হয়। তো আজকের মতো তাহলে এইটুকুই আপডেট দেওয়ার ছিল তোমাদের, তাই দিয়ে দিলাম। দেখা হবে আবার নতুন ভিডিওয়ে, নতুন একটা দিন, নতুন একটা সময়। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই চ্যানেলটার পাশে থেকো, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর হ্যাঁ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তো দেখবার অনুরোধ রইল। তো আজ আসি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওয়ে।